হ্যালো গাইস, তো আমাদের সামার ভ্যাকেশনের ঘুরতে যাওয়ার যে ভিডিও তার পার্ট ওয়ানে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বাড়ি থেকে NJP কিভাবে পৌঁছালাম, ট্রেনে কি কি করলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু তোমাদেরকে জানাইনি বা সাসপেন্স রেখেছিলাম যে আমরা NJP থেকে কোথায় যাচ্ছি। তো আর সাসপেন্স রাখবো না, আমরা যাচ্ছি এবার সিল্ক রুট বা ইস্ট সিকিম। কিন্তু সিল্ক রুট ট্যুরটা কিন্তু জুলুকে গিয়ে শেষ হয়ে যায়, আমরা জুলুকটা পেরিয়ে চলে যাব ছাঙ্গু নাথুলা বাবা মন্দির হয়ে গ্যাংটক। তো এই ভিডিওতে আমরা তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব, যে কিভাবে আমরা কোথায় গেলাম, কি কি দেখলাম না দেখলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমাদের ভিডিওর পার্ট ওয়ানে আমরা বলেছিলাম যে এটা যেহেতু একটু লং ট্যুর, তো একটা পার্টে তো পুরোটা দেখানো সম্ভব না, অনেকগুলো পার্টে ভিডিওটা আসবে। তো পার্ট ওয়ান তোমরা দেখেছো, এটা আমাদের পার্ট টু। এটাতে তোমাদেরকে দেখাবো যে আমরা NJP থেকে পদামচেন পৌঁছাবো কিভাবে, এবং রাস্তায় কি কি সাইট সিন করব, কোথায় কি মজা করব না করব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের প্রথম দিনের যাত্রা হচ্ছে পদামচেনের উদ্দেশ্যে। তো NJP থেকে আমরা যাব পদামচেন, পদামচেনে আমরা প্রথম রাত্রিটা ওখানেই থাকবো। তো দেখতে থাকো আমাদের NJP থেকে পদামচেন যাওয়ার যাত্রা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আমাদের সিল্ক রুট ট্যুরের নতুন ভিডিও নিয়ে। এটা আমাদের সামার ভ্যাকেশনে ঘুরতে যাওয়ার যে ভিডিও তার পার্ট টু। তো পার্ট টুতে আগেই বললাম তোমাদের সাথে শেয়ার করব NJP টু পদামচেনে আমাদের যাওয়ার যে যাত্রা, সেই যাত্রা। তো স্কিপ না করে দেখতে থাকো, খুব মজা, অনেক এক্সাইটিং জিনিস আসবে, অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো। তো গাইস, সবার প্রথম যেটা দেখাতে হয় সেটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা আগামী 4 দিনের জন্য আমাদের সঙ্গে থাকবে, এবং পুরো ট্যুরটা এই গাড়িতেই আমরা করব। NJP থেকে আজকে আমরা যাত্রা শুরু করব, আবার এই গাড়িটাই আমাদেরকে পুরো ট্যুরটা কমপ্লিট করিয়ে NJP-তে পৌঁছে দেবে। তাই আমাদের গাড়িটা ভালো করে তোমাদের দেখিয়ে দেওয়া দরকার। এই হলো আমাদের গাড়ি, এটাই হলো আমাদের ভ্রমণ সঙ্গী, এটাতে করেই আমরা পুরো ট্যুরটা কমপ্লিট করব। গাড়ি যখন দেখালাম, আরেকজনকে দেখানো দরকার, সে হচ্ছে গাড়ির ড্রাইভার। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার মিস্টার অবিনাশ। গাড়ির সঙ্গে সঙ্গে এই ড্রাইভারই আমাদের পুরো ট্যুরটা কমপ্লিট করাবে, সব কিছু ঘুরিয়ে দেখাবে। তো এই জন্যই এদের দুজনকে আগে দেখিয়ে দিলাম, গাড়ি এবং গাড়ির ড্রাইভার। যে দুটো জিনিস ছাড়া বা যে দুজনকে ছাড়া আমাদের ট্যুরটা কমপ্লিট করা সম্ভব নয়। NJP থেকে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে পদামচেনের উদ্দেশ্যে। আমরা মোট 10 জন আর ড্রাইভার রয়েছে। তো আমাদের 10 জনকে নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে ড্রাইভার। আর আমাদের ডান পাশে এই যে তিস্তা নদী দেখা যাচ্ছে, এখন নদীতে জল অনেকটাই কম, মানে অনেক জায়গায় পলি পড়ে রয়েছে। কিন্তু গত বছর আমরা জানি যে বর্ষার সময় এই নদীটা কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, এবং তারপর সিকিমের কত ক্ষতি হয়ে গেছিল, রাস্তাঘাট সব ভেঙে তছনছ হয়ে গেছিল। সকালে ব্রেকফাস্ট তো কিছু করা হয়নি, তাই কালিম্পং এর রাস্তার ধারেই একটা রেস্টুরেন্টে নেমে পড়লাম, নেমে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম। আমরা নিয়েছিলাম চিকেন মোমো, তারপরে
আলু পরোটা, এখানে একটু ভারী ব্রেকফাস্টই করলাম কারণ আজকে আমরা পদামচেন যাব। এখান থেকে দূরত্ব অনেকটাই এবং রাস্তায় অনেকগুলো সাইট সিন করতে করতে আমরা যাব। লাঞ্চ মনে হয় না আজকে আর করা হবে বলে এখানে একটু ভারী ভারী টিফিন করে নিলাম। নিয়ে আমাদের পদামচেন পৌঁছাতে পৌঁছাতে সম্ভবত সন্ধ্যে হয়ে যাবে। আর সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, সবারই মুখ চোখের অবস্থা খুব খারাপ, আর যে জামা কাপড়গুলো ট্রেনে পরেছিলাম সেইগুলো পরেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের প্রথম দিন যাওয়ার কথা ছিল শিলারিগাঁওতে, কোনো রকম সাইট সিন না করে সরাসরি শিলারিগাঁওতে গিয়ে প্রথম দিনটা রেস্ট নিয়ে সেকেন্ড দিন থেকে আমাদের সাইট সিন করার কথা ছিল। কিন্তু আমাদের যে ট্যুর অপারেটর, তার কিছু ভুল ভ্রান্তির জন্যে আমাদের দ্বিতীয় দিনের যে থাকার ব্যবস্থা ছিল পদামচেনে সেটা আমাদের প্রথম দিন করতে হলো, এবং যার জন্যই আমাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। যাই হোক, আমরা প্রথম যে সাইট সিন বা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম সেটা হচ্ছে রেনকের বিশ্ববিনায়ক মন্দির। এখানে শিব ঠাকুরের যে সমুদ্র মন্থন করেছিলেন সেই দৃশ্যটা খুব সুন্দরভাবে এই যে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে এখানে স্ট্যাচুর মাধ্যমে করা রয়েছে। আর এখানে এই মন্দিরে রয়েছে 16 হাতের একটি গণেশ ঠাকুর। আমরা সাধারণত গণেশ ঠাকুরের 4টে হাত দেখে থাকি, কিন্তু এখানে আমরা দেখলাম 16 হাত বিশিষ্ট গণেশ ঠাকুর। আর মন্দিরের দেওয়ালে গণেশ ঠাকুরের অনেক রকম রূপ, যেগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে। মন্দিরটা খুব সুন্দর, আমরা অনেকটা উপরে উঠে এসেছি, কিছু না হলেও 7-8 হাজার ফুট ওপরে আমরা রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে। কিন্তু এখনও এখানে বেশ গরম, মানে রোদটা সহ্য করা যাচ্ছে না, রোদটা যখন গায়ে লাগছে বেশ কষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে রীতিমতো, জানি না আর কত উঁচুতে গিয়ে তারপরে ঠান্ডাটা পাবো। এই হচ্ছে সেই গণেশ ঠাকুর, 16 হাত বিশিষ্ট। তবে বাইরে যতই গরম হোক মন্দিরের ভেতরটা কিন্তু খুব ঠান্ডা, মানে ভেতরটায় মনে হচ্ছে যেন একদম এসি চলছে। সেই কারণে ভেতরটা যেমন ঘুরে দেখতেও ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে থাকি, একটু মানে আরাম উপভোগ করে তারপরে আবার বাইরে গরমে বেরোবো। আর ঠিক এই গণেশ ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর একটি মন্দির। এই যে বজরংবলীর মূর্তি, এখানেও মন্দিরের গায়ে বজরংবলীর নানা রকম রূপ যেগুলো সেগুলো ফটোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্ববিনায়ক মন্দির থেকে বেরিয়ে এসে তারপরে আমরা চলে এলাম আরিতার মনেস্ট্রিতে। এই হলো আরিতার মনেস্ট্রি, খুব সুন্দর মনেস্ট্রিটা। আর এসেই এই যে মনেস্ট্রিগুলোতে গোল গোল এগুলো থাকে, এগুলো কি বলে ঠিক বলতে পারবো না, সবাই দেখি ঘোরায়, আমরা দার্জিলিংয়ে গিয়েও এগুলো ঘুরিয়েছিলাম। তো এখানে এগুলো একটু বড় সাইজের, দার্জিলিংয়ে যেগুলো ছিল একটু ছোট, তো এখানে এসেও আমরা এগুলো ঘোরাতে শুরু করলাম। অনেকগুলো পরপর রয়েছে, সবাই মিলে একটা করে ঘোরাচ্ছি।
এত প্রচন্ড রোদ, আমরা পাশে ছাওয়া দিয়ে দিয়ে যাচ্ছি, রোদটা সত্যি সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এখনো কলকাতাতেই রয়েছি। কিন্তু মনেস্ট্রির ভেতরে আমরা ঢুকতে পারলাম না, কারণ এই সময় মনেস্ট্রির দরজা বন্ধ রয়েছে ভেতরে ঢোকার। বাইরে থেকেই মনেস্ট্রিটা দেখলাম, ভিডিও শ্যুট করলাম, কিছু ছবি তুললাম, তারপরে বেরিয়ে আসতে হলো। আরিতার মনেস্ট্রির ঠিক একটু দূরেই রয়েছে আরিতার লেক বা লামপক্ষী লেক, চলে এলাম সেই লেক দেখতে। এখানেও সেই একই অবস্থা, প্রচণ্ড রোদ, মানে এই রোদের মধ্যেই আমরা সাইট সিন করছি আর ট্রেন জার্নি করে এসেছি, দুটো মিলিয়ে খুবই কষ্টকর। মানে আমরা পাহাড়ে এসেছি না কলকাতায় পড়ে আছি বুঝতে পারছি না। আরিতাল লেকের পাশ দিয়ে এরকম রাস্তা করা আছে খুব সুন্দর, পুরো লেকটা চাইলে ঘুরে আসা যায়, অনেক বড় লেকটা, পুরোটা ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই আমরা পুরোটা ঘুরিনি, কিছু দূর গেলাম পাশ দিয়ে। এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল, আর পাশে যেহেতু অনেক গাছ আছে তাই এই রাস্তাটায় বেশ ছাওয়া আছে, তাই খুব একটা কষ্টও হচ্ছিল না। আর দেখো এই লেকের জলের কালারটা কিন্তু পুরো সবুজ, লেকটা বিরাট বড়, অনেকটা বড় লেকটা। এই লেকে চাইলে তোমরা বোটিং করতে পারো, এখানে বোটিং করার ব্যবস্থা আছে। আমরা বোটিং করিনি কারণ আমাদের সময় হাতে খুব একটা বেশি ছিল না, যেহেতু বললাম প্রথম দিনই আমরা পদামচেন যাব, তো পদামচেন পৌঁছাতে অনেকটাই টাইম লাগে এবং রাস্তায় এই সাইট সিনগুলো আমাদের করতে হবে, তাই বোটিং করে আর আমরা সময় নষ্ট করিনি। এখানে আমরা আরিতাল লেকটাকে কিছু দূর মানে পাশের রাস্তা দিয়ে ঘুরে তারপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। এর পরে আমরা যে ভিউ পয়েন্টটায় গেলাম সেটা হলো কিউ খোলা ওয়াটারফলস, মানে দূর থেকে দেখেই যেন চোখটা জুড়িয়ে গেল। তাই তাড়াতাড়ি করে আমরা জুতো খুলে জলে নামবার জন্য সামনের দিকে এগিয়ে চললাম। অসাধারণ দৃশ্য, মানে চোখে না দেখলে ভিডিওতে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে যখন দেখছিলাম যে কি অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছিল। সবাই জুতো খুলে এই জলের মধ্যে নেবে যে যেভাবে পারছে আর কি, উপভোগ করার চেষ্টা করছে জায়গাটাকে। খুব সুন্দর জায়গাটা, মানে এই জায়গাটা তো ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। এই যে ঝর্ণার জলগুলো উপরের দিক থেকে একদম নিচের দিকে এসে পড়ছে, তারপরে সেই জলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ জলের মধ্যে গিয়ে লাফালাফি করছে, এত সুন্দর জায়গাটা। সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমরা যখন পদামচেনের হোমস্টেতে এসে পৌঁছালাম তখন সন্ধে 6:30 বেজে গেছে, আর লাঞ্চ করার সময় নেই। আমাদেরকে হোমস্টে থেকে বললো যে একটু পরেই আপনাদেরকে ডিনারের ব্যবস্থা করে দিচ্ছি, আর পাহাড়ে যেহেতু কেউ খুব রাত অবধি জেগে থাকে না, হ্যাঁ, সেই কারণে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়াটাই ভালো। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে আবার আমাদেরকে রওনা দিতে হবে নতুন গন্তব্যের দিকে। তাড়াতাড়ি না বেরোতে পারলে সমস্ত সাইট সিন কমপ্লিট করতে পারবো না, তাই আমরা তাড়াতাড়ি ডিনার করে নিলাম, খিদেও খুব পেয়েছে। তো এই ছিল আমাদের এনজেপি থেকে পদামচেন অবধি পৌঁছানোর ভিডিও। আমরা এনজেপি থেকে পদামচেন পৌঁছানোর পথে রাস্তায় যে সাইট সিনগুলো করলাম সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করলাম। ডিনার করে নিয়ে আমরা তাড়াতাড়ি আজকে শুতে চলে গেলাম।
তো এই আমাদের যে সামার ভ্যাকেশনের ভিডিও, তার পার্ট টুটা আমরা এখানেই শেষ করছি। এর পরের পার্টে তোমাদেরকে আমরা দেখাবো পাদামচেন থেকে জুলুক যাওয়ার ভিডিও। সেই ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, তোমরা অবশ্যই দেখো। খুব তাড়াতাড়ি আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো। আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলি খুব শীঘ্রই আমরা পার্ট 3 নিয়ে আবার ফিরবো। ততক্ষণের জন্য টাটা।